मुसलमान हजरत सिद्दीक रदी अल्लाह अनु बाबा जे आंगठी कहते কোরআনে দেখেছি যে পৃষ্ঠাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পৃষ্ঠাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বর্ণকারের কাছে গেলেন ওগো স্বর্ণকার আপনি আংটিটাতে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীজি কি লিখতে বলেছিলেন শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আবু বকর সিদ্দিক বলছে আল্লাহ গো আমি তো নবীর নাম আপনার পাশে সব সময় দেখেছি আমার নবীজি শুধু আপনার নাম লিখতে বলেছে আমি আবু বকর আমি লিখতে পারবো না আল্লাহ আপনার পাশে আমার হাবিবুল্লাহর নাম খানা লিখতে চাই নবী বলছে আবু বকর আমি তো তোমাকে আংটিতে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেছো কেন বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বাম দিকে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওরাতে দেখেছি জুবুরে দেখেছি ইনজিলে দেখেছি কুরআনে দেখেছি তাই হুজুর আমি আবু বকর আপনার নামটা না লাগিয়ে আবু বকর আমি থাকতে পারি না আমার নবী যে বলতে আছে এই আবু বকর সিদ্দিকে নামটা এসেছে আমার নবী যদি পড়তে না জানতেন তো আংটিটা পড়লো কেমন করে আপনার দুনিয়ার কোন মানুষ শিক্ষক হবে না আপনার কোন মুলবি শিক্ষক হবে না কোন মহাদেশ শিক্ষক হবে না আপনার শিক্ষক হলাম আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরো তাহলে বাবাজি বোঝা গেল আমার নবীজি পড়তে জানতো কি জানতো না
নবী পড়াশোনা জানতেন এখন অনেক মত দল বাড়িয়েছে তারা বলতেছে নবীজি আগে তৈরি নয় কে বলছে যে নবীর আগে আসমানকে তৈরি করা হলো কে বলছে নবীর আগে কলমকে তৈরি করা হলো কে বলছে নবীর আগে জান্নাতকে তৈরি করা হলো কিন্তু বাবা জি না 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গোমান বান্দা বান্দিরা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করা হয় না সর্বপ্রথমে আমার হাবিবুল্লাহর নূর কানা তৈরি করা বাবা যে হাদিসে চলুন আমার নবী কবে তৈরি হয়েছিলেন আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইসরাইল জিবরিল আমিনকে বলতেছে বলে জিবরিল তোমার বয়স কত জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না হুজুর তবে আমি একটা অনুভব দিতে পারি অনুভবটা হলো এটাই চতুর্থ আসমানে চার নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে আমি 70,000 বছর পর পর চমকাতে দেখতাম জোরে বলেন না কত বছর পর পর 70,000 বছর পর পর চমকাতে দেখতেন জিবিল আমিন বলতেছে রুআইতু ইসনাইন ওয়া সাবইন আলফা মাররাতিন জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই তারাটাকে একবার না দুবার না তিনবার নয় ওই তারাটাকে আমি জিবরিল আমিন 72,000 বার কত হাজার বার 72,000 বার আমার নবীজি বলতেছেন বলে জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটাকে ছিল বাবা জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে ছিল নবী আমি তো জানি না আমি তো বুঝি না আমি তো জানি না ওই তারাটাকে ছিল আমার নবীজি বলতেছে বলো গো আমার জিবরাইল তুমি জানো না বলে নাও আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা জানিকাল গো গো ও গো আমার জিবরাইল তুমি শুনে রেখে দাও তো আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলার ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম বাবাজি তাইলে বোঝা গেল ফারিস্তার আগে আমার নবীকে তৈরি করা হলো আসমান আগে নবীকে তৈরি করা হলো জমিনের আগে নবীকে তৈরি করা হলো লোহ কালামের আগে নবীকে তৈরি করা হলো মানুষের আগে নবীকে তৈরি করা হলো আদমের আগে নবীকে তৈরি করা হলো শীস আলাইহিস সালামের আগে বাবা নবীকে তৈরি করা হলো কলমের আগে নবীকে তৈরি করা হলো ফারিস্তার আগে নবীকে তৈরি করা হলো এটাই বাবা সুন্নতের আকীদা কারাকিদা সুন্নিদের জোরে বলেন বাবাজি এবার কিছু কিছু মানুষ বলছে যে এরা শুনে শুনে সুন্নি হয়েছে এরা শুনে মুসলমান দেবো কাকা হেকার শোন শুনে মুসলমান নয় এই আপনার কি আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে যারা সুন্নি তারাই হলো জান্নাতি যারা বাবাজি আপনার ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি ফারাজি লাবুজাবু শিয়া তারা কি দল দেখেন আপনারা বলবেন আমি বলবো না বাবা যে মুসলমান আসুন আমরা ঈমান শক্ত করতে চাই ঈমানকে পাকা করতে চাই বাবা যে চলুন যেহেতু এই মাসে আমার গৌসুল আজম দুনিয়াতে আগমন করেছিলেন 471 হিজরি সরে বলেন আমার গৌসুল আজমের কিছু শুনতে হবে না হবে না কিন্তু বাবা যে মুসলমান আমি যে দলিলটা দিলাম যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে বানিয়েছিলেন জি নবীকে বানিয়েছিলেন বাজি এটা হলো হাদিস থেকে তাহলে কোরআন থেকে আমরা জানব না 27 পারা সূরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন জি কার কথা বললেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি
গোপন তিনি প্রকাশ তিনি সব কিছু জানে বাবাজি আমার আল্লাহ নবীজির কথা বললেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা কোরআনে দলিল পাওয়ার পরে আর কি দলিল দরকার আছে কি গো দলিলে দরকার নাই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বাবা জানিয়ে দিয়েছে রে বাবা আর আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে বানালেন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি এটাই হলো সুন্নিদের আকীদা এটাই বাবা ফারেশতাদের আকীদা এটা হলো সাহাবীদের আকীদা এটা হলো তাবেঈনদের আকীদা এটা হলো বাবা নবী যখন বাড়াই তখন আর হা হা করে হাসে রে হাসিলাই কাল হাসুর মাঠে কিয়ামতের ময়দানে সেই দিন বুঝবে যে আমার নাবের দাম আপনার একটে বলবেন কি ইসকে নবে জিন্দাবাদ বলবেন তো কি বলবেন সুবহানাল্লাহ বলতে বলছেন আমি বলছি ইসকে নবে আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো ইসকে নবে জিন্দাবাদ ইসকে নবে আরো হবে ইসকে নবে ইসকে নবে জিন্দাবাদ ইসকে নবে জিন্দাবাদ ইসকে নবে জিন্দাবাদ মা আমিন কোলে দেখো এলো আজ ইসকে নবে জিন্দাবাদ পারো রবিউল আউয়ালে আসলেন নবী দুনিয়াতে পারো রবিউল আউয়ালে আসলেন নবী দুনিয়াতে তাই তো নবীর আশিক প্রেমিক আমরা দিবানা ইসকে নবে ইসকে নবে জিন্দাবাদ জোর বলুন নবী যখন ছিলেন যখন মায়ের কোলে সারা দুনিয়া নূরের আলো ভরিয়েছে নবী আল্লাহর হাদিস কোরআন দুনিয়াতে তাই সুনীরা আজকে আনন্দ করতেছে ইসকে নবে ইসকে নবে জিন্দাবাদ জোর বলুন জিন্দাবাদ বাবাজি আসুন আমরা আমাদের আকীদা জামান নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি জশনে ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ ফেরেশতাদের আকীদা পালন করা জায়েজ তাবেঈনদের আকীদা পালন করা জায়েজ সাহাবাগণদের আকীদা পালন করা জায়েজ আল্লাহর ওলীদের আকীদা নবীগণের আগমন দিবস পালন করা জায়েজ আর যারা বলবে জায়েজ নয় এরা হচ্ছে পাকা ইবলিস মার্কা দল জি পাকা ইবলিস মার্কা দল বাবা ওই দলে যাবেন না সুন্নি দলে থাকবেন বাবা যে আমাদের দেখবেন কোন জায়গাতে সুন্নিদের নাম নিলে বাবা আমাদের বুকটা ফুলে যায় ফুলে কি ফুলে না যখন সুন্নিদের নাম নেয় আর আমরা যখন ওয়াহাবি দেমন দিলি বাবা এদেরকে অ্যালার্জি শুরু হয় কেন বলুন তো কিছু তো কারণ আছে নাহলে তো অ্যালার্জি হবে না বাবা যে মুসলমান সোনা মানে গেলে একজন ব্যক্তি গেছে দোকানে কি করতে সৌদা করতে বাজার করতে এ দোকানদার কি বলেছে দোকানদার আমাকে সাবান দেন তেল দেন যত যা লাগে আমাকে ব্যাগের ভিতর ঢুকিয়ে দিন আমি বাড়ি যাব বাবা যে দোকানদার দিয়েছে দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে দোকানদার আপনি সাবান দিয়েছেন দোকান বলছে হ্যাঁ দিয়েছি এই বলছে দেয়নি বলছে না আপনি দোকানদার বলছে আমি দিয়েছি আর যে সৌদা করতে এসেছে সে বলছে দেয়নি ব্যাগ ঢালেন ঢালার পরে বাবা যে দেখতে যে হ্যাঁ সাবান ভিতরে ঢুকা ওকে যখনই তোকে দোকানদার দূর থেকে বলে এই সাবান চোর
ওই সাবান চোর বললে পরে রাগে যায়, তাই এদের নাম নিলে পরে আবার রাগে কেন? নিশ্চয় আর একজন চুরি করেছে। কি গো চুরি করেছে? করে নেই এরকম চুরি করা, যেরকম তারাবি নামাজ কে আট রেখাত করে, ধরো নমাজে শেষে দোয়া করে না, এরা তো চুরি করে বাবাজি মুসলমান। এরা হচ্ছে নমাজি চোর, ওরা নমাজও চুরি করে বাবাজি। জি মুসলমান ভাই আসুন, আমরা ওই দলে নয়, আমরা হলো সুন্নিদের দলে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরুদ আমি গাউসুল আজমের জীবন ধরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা জি কোরআন থেকে বলেছিলাম, আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আল্লাহ রলি হয়ে যায়, যারা আল্লাহ দোস্ত হয়ে যায়, এ জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা ও মা কালা সুনা মানি কেরো বাগো মা রাত্রে বেলা শুনেছেন, মা রাত্রে বেলা ঘুমাও। আমরা হতে চাই ও গুমা নাবিজির দিবানা, যারা নাবিজির দিবানা হয়ে গেছে, যারা নাবিজির আশিক হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাই হলো জান্নাতি জান্নাতি। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো গোমা সুনা মানি কেরো বাবা জি আমার খাজা গারিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি একদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। এক বাবাজি ইহুদি কি করেছে, গরুর মূর্তিকে বানিয়েছে, দিয়ে বাবা তার 100 বছর ধরে পূজা করেছে। আমার খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলিদের পাওয়ার কথা দেখুন বাবা, ওই আপনার কিনা বেধর্মী মানুষ মূর্তির বাবা পূজা করেছে 1 বছর, আপনার কিনা আপনার কি 100 বছর ধরে পূজা করেছে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো গো ভাই তুমি কিসের পূজা করতেছো? বলে গরুর মূর্তি পূজা করি। বলে কত বছর ধরে করেছো? বলে 100 বছর ধরে আমি যেন গরুর মূর্তি পূজা করেছি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, ভাই তুমি 100 বছর ধরে গরুর মূর্তির পূজা করেছ, তাহলে এক কাজ করো না, এই মূর্তির গরুটাকে একবার দুধ দিতে বলো। বাবা জি এই মানুষটা বলতেছে, আপনার কি মাথা মন্ড খারাপ হয়েছে? গরুর মূর্তিকে কিন্তু দুধ দেয় নাকি? বললে কে বললে দিবে না? যদি সঠিক যদি ইবাদত করো, সঠিক যদি আমল করো, আমল করো নিশ্চয় গরুর মূর্তিতে সেও জানো দুধ দিতে লাগবে। জোর বলুন সুবহানাল্লাহ। বাবা জি ওই বেধর্মীটা বলতেছে, বলে আপনি যদি গরুর মূর্তি থেকে দুধ বের করতে পারেন, জানবো যে আপনি আল্লাহর সঠিক ইবাদত করেন। এ বাবা জি মুসলমান ভাইরাও মঈনুদ্দিন বলছে, ভাই দাও মূর্তিটা দাও। বাবা যে মূর্তিটাকে সামনে বাবা রেখে দিয়েছে। এ বাবা জি মুসলমান ভাইরাও ওই মূর্তি গরুটাকে বলতেছে, এ গরু যে দুধ দে দুধ দে দুধ দে। বাবা জি যেমন এক কথা বলাও, অটোমেটিক বাবা জি আমার খাজা বাবার মঈনুদ্দিনের কথাতে গরুর মূর্তি যেন দুধ দিতে লেগেছে। এবার আমাকে দিন, আমিও গরুর মূর্তি থেকে দুধ বের করবো। বলে ঠিক আছে বের করো। বেধর্মীটা বলে, দুধ দে দুধ দে, কোন মতে দেয় দাও। আমার কাঁচা মঈনুদ্দিন বলে, এ বেধর্মী তুমি পারবে না পারবে না, দাও আমাকে আবার দাও। আমার কাঁচা মঈনুদ্দিন বলে, এ মূর্তির গরু তুই তাড়াতাড়ি করে দুধ দিতে লাগ, আল্লাহর কি কুদরাত, একটা গরুর মূর্তি জানো বাবা কাঁচা বাবার কথায় দুধ দিতে লেগেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকে রাও, এই বেদুর্মিতে বলছো গো খাজা মঈনুদ্দিন, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নিন, যেই মূর্তির আমি 100
আব্বাজি মুসলমান ভাইর বাবা জি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানাই ইয়ারি নাম বাবা খাজা মঈনুদ্দিন জোর বলুন সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইর বাবা জি ওলিদের নেতা কে ছিল ওলিদের নেতা কে জানা নাই মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি হলো সমস্ত ওলিদের নেতা জোরে বলেন আমার নবী মুস্তাফা 124000 পয়গম্বর মতান্তর 224000 পয়গম্বরের সমস্ত নবীদের নেতা হলো আমাদের নবী জোর কর সুবহানাল্লাহ ওলিদের নেতা হলো আমার গাউসুল আজাম জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইর চলুন বাবা জি আগে চলুন বাবা জি আবু সালে মুসা জঙ্গি তিনার মায়ের নাম হলো বাবা জি উম্মুল খায়রে ফাতিমা তিনার আব্বার নাম হলো আবু সালে মুসা জঙ্গি জোর বলুন সুবহানাল্লাহ জি আবু সালে মুসা জঙ্গি জীবন একক তো নামাজ কাদা করত না জীবন বাবা মিথ্যা কথা বলতো না এ বাবা জি মুসলমান ভাইর আমার আব্দুল কাদের জিলা মা জীবন বাবা কোন পুরুষের চেহারা দেখতো না কোন পুরুষকে দেখতে যেত না আমার উম্মুল কাইর মা ফাতেমা চেহারা কোন বাবা পুরুষে দেখতে পেত না তার নাম হলো উম্মুল খায়র ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে উম্মুল খায়র ফাতেমার গর্ভে যখন আমার আব্দুল কাদের জিলানী যখন বাবা আসলেন আসার পর উম্মুল খায়র ফাতেমা প্রত্যেকদিন ফজর নামাজ পড়ার পরে বাবা একবার সেটা হলো রমজান মাস তারপর বাকি 11 মাসে ঘরের টাকের উপর পড়ে থাকে ও মা জাননি তোমার বাড়ির যদি বরকত বাড়াতে চাও গো মা ও গো মা সকাল বেলায় পবিত্র কোরআনটাকে তেলাওয়াত করো জোর বলুন সুবহানাল্লাহ গর্ভে আপনার কে নাও উম্মুল খায়র ফাতেমার গর্ভে বাবা আমার আব্দুল কাদের জিলানী আছে জোর বলেন প্রত্যেকদিন ফজর নামাজ পড়ার পরে এক পাড়া এক পাড়া করে উম্মুল খায়র ফাতিমা আমার আব্দুল কাদের জিলানীকে গর্ভে নিয়ে বাবা যে পড়তে থাকে জোর বলুন তুমি তো সকালবেলা কোরআন তেলাওয়াত করো বলে হ্যাঁ কোরআন যদি তেলাওয়াত না করে আমাকে ভালো লাগে না কিন্তু আমার আব্দুল কাদের জিলানি ও গিলান রহমাতুল্লাহ আলাই তিনি বাবা পবিত্র রমজান মাসে 471 হিজরিতে জিয়ান শহরে বাবাজি আগমন ঘটালেন পবিত্র রমজান মাসে এজর করুন সুবহানাল্লাহ বাবারা ও গো আমার মা বোনেরা ও গো আমার সোনা মানিকের আমার গসল আদামের বয়স যখন বাবা 6 বছর হলো 6 বছর পরে আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছে ও গো বেটা তোমাকে হাফেজি পাস করতে হবে তোমাকে হাফেজি পাস করতে হবে বলো ও গো মা জাননি আমাকে মক্তবে ভর্তি করে দাও উম্মুল খায়র ফাতিমা তিনার স্বামীকে বললেন ও গো আমার প্রাণের স্বামী আপনি আমার সন্তানটাকে নিয়ে মক্তবে ভর্তি করাইয়া দিন বাবাজি আমার গসল আজমকে এক পা দুপা করে বাবা আপনার মক্তবে নিয়ে যা হলো নিয়ে যাওয়ার পরে বাবাজি শিক্ষক মশাই বলতে যোগ ছেলেটা বলো তুমি আলিফ থেকে পড়া শুরু করো বাবাজি মুসলমান ভাইরাও আমার গসল আজম তিনি বলতেছে বলো গো শিক্ষক মশাই আপনি যেখান থেকে পড়াবেন আমি সেখান থেকেই পড়তে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবারা ও মা গালা শুনে যান মারাতের বেলা গোমাও এবে শিক্ষক মজা বলতেছে বলো গো আব্দুল কাদের আপনি বলুন আলিফ আলিফ না বলতেছে আমার কাছে শুনে যান বলে বা জোরে বলুন
শিক্ষক মহাশয় বলতেছে তা আমার আব্দুল কাদের জিলানী বলে যাও শিক্ষক মহাশয় বলে জি আমার আব্দুল কাদের জিলানী বলে হাও শিক্ষক মহাশয় যেটাই বলতে বলতেছে বাবা কোনটাই বাবা বলে না তার কোনটা বলতে লেগেছে এইরকম ভাবে নিয়ে বাবাজি সূরা ফাতিহা পড়তে লাগলেন বাবা যে মুসলমান ভাইরাও আমার আপনার কি না শিক্ষক মহাশয় বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীব আমার গাও সুরাজম বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলুন সুবহানাল্লাহ এইরকম ভাবে নিয়ে বাবাজি একবার একবার করে কোরআন শরীফ পড়তে 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 বাবা আমার গাও শোনা যাব আঠারো পারা কোরআন মুখস্থি শোনায়া দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কত পারা আঠারো পারাও এ মাতালা তুমি যদি তোমার গর্ভে সন্তানকে নিয়ে মা গো তুমি যদি কোরআন পড়তে গো মা জীবন আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার মা আপনার ছেলে কখনো আপনার মুখে লাথি মারতো না আপনার ছেলে কখনো ভাত দেওয়ার জন্য মারতো না ওগো মা আপনার ছেলে কেন মুখে তোমার মুখে লাথি মারে একটা কথা শুনে যাও তোমার গর্ভে যখন সন্তান এসেছিল তুমি সিরিয়াল দেখেছিলে সিনেমা দেখতে গেছিলে আপনার কিনা কত জায়গা চুরি চামারি করেছো কত জায়গায় সন্তানকে গর্বে নিয়ে মিথ্যা কথা বলেছো তারই জন্য তোমার সন্তান নেক বান্দা হয় না নেক বান্দা হয় না বাবা জীবন সন্তান বড় হয়ে চারতলা বাড়ি করবে লিখবে ঘরের উপরে মা বাবার আশীর্বাদ বলে ঘরে সবাই আসবে শুধু বুড়া আর পরিবার ওই সন্তান যে মায়েরা সন্তান গর্বে নিয়ে সিরিয়াল দেখবে মেলাতে ঠেলা খাবে বাবা যে মুসলমান ওই সন্তান গর্বে বাবা যে মহিলার গর্বে থেকে সন্তান হয় ওই সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবাকে এক মুঠো ভাত দিবে না লাঠি মেরে বের করে দিবে চারতলা বাড়ি করবে বাড়ির উপরে লিখবে মা বাবার আশীর্বাদ সবাই আসবে শুধু বুড়ি আর বুড়িবা কিরে ভাই সত্য বলছি না মিথ্যা চার চাকা গাড়ি কিনবে লেখে দিবে মানুষজনকে দেখার লেগে বলে মা বাবার আশীর্বাদ এদিকে বাবা যে গাড়িতে সবাই চলছে শুধু বুড়ে আর বুড়ি ভাত বাবার নাম কিনছে মা বাবাকে খুব ভালোবাসে বাবা যে মুসলমান আর এই মায়েদের কারণের জন্য আজকে এই সন্তান নষ্ট হচ্ছে হচ্ছে না হচ্ছে না বাবা যে একজন মহিলা কি করে জানেন খতম পড়তে নিয়ে গেছে এদিকে খতম হয়তো কুল কত মাইনা চল্লিশ তো একজন মহিলা বাচ্চা ছেলেকে নিয়ে খতম পড়তে গেছে বাচ্চা ছেলেটা বলছে বলে মা মা আমি মুই দিব এই কথাটা শুনতে আপনাদেরকে ভালো লাগছে এটা ভালো লাগছে না চাষা চাষা লাগছে না এতগুলি মানুষের সামনে এই কথা বলছে তো লজ্জার বিষয় এদিকে শোন তো যখন পেশাব চাপাবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো বুঝা যাবো তোকে পেশাব পেরেলে চলে যাবো ছোট থেকে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে বাবা তিন বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে বিপিও বলছে হাই হাই তিন বছর পর আসলেন একটু শুকুর দুকুর গল্প গাইতাম ভালো কি মন্দ তা তো হলো না তো এক কাজ করুন আমার ব্যাটা খালি রাতের বেলা থাকেন এদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে মানুষটা আমি দেখে আসি সারা রাত ওখানে থাকবো এইটা বাড়ি আর ওটা ওদের বাড়ি ঠিক আছে তাহলে তো যা চলে গেছে বাবাজি রাত্রে বারোটার সময় বলছে আব্বা আমি গান গাহাবো যাই এখন গান গাইছ না দেখ পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে যদি গান গাইছ তো লোক শুনে নিন্দা করবে চুপচাপ ঘুমা সকালে গান গাইছ আবার একটু রয়েছে আব্বা গান গাও তোকে মানা করছি না আমি যে পাশের বাড়িতে মানুষ একজন মারা গেছে আবার গান গাহাবি গান করছি চুপ চাপ শো আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো তো জ্বালা সহ্য করা গেল না তো গান গাহা যখন এত শখ এক কাজ করে আমরা কানে কানে গাহা যেমন বলেছে কানে কানে গাহা বাচ্চা ছেলে বাবা যে পুরুত করে বাপের কানে একবার শুশু করে দিতে লেগেছে বলে বেটা কি ব্যাপার রে তুই যে গান গাহাবি তোর গরম গরম গান করে বলে আব্বা এটা তোমার গরম গরম তুমি জানো না সকাল বেলাতে বাবা পিবে বেটাকে শিখি শিখেছি বল বলে স্বামীকে আপনাকে বলতে ভুলে গেছি খতম করতে নিয়ে যা বলে মুই দেবো থাল দেখে ওকে বলেছি তোর যখন পেশাব চাপাবে তো তখন বলেছি গান গাবো তোকে পেশা ফেলে চলে আসবো ছোট থেকে অভ্যেস থেকে গেছে বাবা যে একটা জিনিস ভাববেন ছোটবেলাতে বাচ্চাদের মন থেকে কাদার মতো নরম যেই দিকে ঘোরাবে সেই দিকে ঘুরবে আর ছেলে যখন 12 বছর হবে বলে বেটা মসজিদে যাও বলে যাও না বুড়ি আঙুল দেখাবে মসজিদে যাও বলে কুরআন পড়তে যাও বলে যাও
এটা কার কারণে মায়েদের কারণে কেন না বাপেরা তো বাড়িতে থাকে না বাবাজি থাকে কারা মায়েরা আবার কিছু কিছু মায়েরা আছে ছেলে কি বাবাজি খুব সুন্দরভাবে মানুষ করবে কুরআন পড়াবে সমস্ত জিনিস করবে জোরে বলুন সুবহানাল্লাহ আসুন মা ও মা জননীরা দেখেন উম্মুল খায়র ফাতিমা কেমন ভাবে নিজের বেটা আব্দুল কাদের জিলানীকে মানুষ করেছে একটু আমরা শুনতে চাই কি চাই না একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলুন না আপনারা বলবেন আল্লাহু আকবার বাবাতে মুসলমান এই রাতে বারাতে যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলগো ফেরেশতারা দেখো দেখো অমুক কর্ম অমুক শহরেতে আমার বান্দারা আমার জিকির করতেছে বাবা আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই বান্দাকে জান্নাতি বানিয়ে নিতে পারে ঠিক কি না